বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই খুব খুব ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সব সময় যে কথাটা বলি, নতুন একটি ভিডিও, তো আজকেও প্রতিদিনের মতো আজকেও আমার চ্যানেলে আমি নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আশা করছি আমার আজকের এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এখানে আমি প্রথম কেক ডেকোরেশন করছিলাম, সেই ভিডিওটা এখনও আপলোড করিনি, সেটা পরে আসবে আর কি। আর এটা হচ্ছে গতকালকের ভিডিও, সেই ভিডিওটাই আগে আপলোড করব আর কি। তো বেশ কিছুদিন যাবত আমি অনেকটাই অসুস্থ, সেজন্য ডাক্তারের কাছে যাচ্ছি। ভাবলাম একটু ডাক্তারের কাছে গিয়ে শরীরটা চেক আপ করে আসি, দেখি কী অবস্থা। তো শরীরের অবস্থা খুব বেশি একটা ভালো না, তারপর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যতটুকু রাখছে তাও অনেক ভালো আছি। তো এখানে হচ্ছে যে একটা ভাইয়ের দোকানে আসলাম, এখানে কিছু খাবো দুপুরে, খোদা লাগছে আর কি যাওয়ার পর। তো এখানে খেতে আসছি, তো এই লোকটাকে আমি চিনি, আমার আগে থেকেই পরিচিত। আমার আম্মা অনেক অসুস্থ যখন ছিল তখন আমি ওনার দোকানে বসতাম, ওনার এখানে দুপুরে আমরা খাবার খাইতাম আমরা যখন ছিলাম হসপিটালে, তখন আর কি। তো ওই হিসেবে ওনার সঙ্গে কথাবার্তা হচ্ছিলো আর এভাবে আমি একটু ভিডিও করে নিলাম আর কি। তো আমরা খেয়েছিলাম স্যান্ডউইচ আর হচ্ছে ম্যাঙ্গো জুস, আর তারপরে ছিল রং চা। তো এগুলাই খাওয়ার পর আমরা আবার ডাক্তারের কাছে যাই, যেহেতু ডাক্তার আমাদের সিরিয়াল ছিল অনেক পরে, সেক্ষেত্রে যে আমি শুধু জুস যেটা খেয়েছি সেটার ভিডিও করছি, আর স্যান্ডউইচটার ভিডিও করা আসলে হয় নাই, সবসময় ভিডিও করার কথা মাথায় থাকে নাই আর কি। এই যে চা খাচ্ছি। তো যারা এতক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গে আছেন বা আমার সাথে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার চ্যানেলে আগে থেকে আমার সঙ্গে আছেন, আমার ভিডিও দেখেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। তো যাদের কাছে আমার এই ভিডিওটি নোটিফিকেশন আকারে যাবে, যদি আপনাদের কাছে আমার ভিডিওটি কোনো অংশে কোনো জায়গায় ভালো লেগে যায়, আমি আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। তো যাই হোক, অনেক কথাই আপনাদের সাথে বললাম। তো এই যে আমি চকলেট কেক বানিয়েছি বাসায়, তো এটাই প্রথম না, চকলেট কেক আমি এর আগে অনেক বানাইছি বা অন্যান্য, তবে কেকটা ডেকোরেশন করা কখনো হয় নাই। তো এই প্রথম আমি কেক ডেকোরেশন করছি আর কি। তো এটা হচ্ছে আমার দুই নম্বর কেক আর কি ডেকোরেশন করা, এর আগে আমি প্রথম আরও একটি কেক ডেকোরেশন করছি। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি এর মধ্যে কেকটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি, মাঝখান থেকে কেটে নিয়েছি দুটি স্লাইস করে। তো আমি এখানে সুগার সিরাপ ব্যবহার করব, তারপর হচ্ছে দেন আমি কেকটা রেডি করব। তো পুরো ভিডিওটি আসলে দেখানো সম্ভব হয় না, কারণ হচ্ছে তাহলে ভিডিও অনেক লং হয়ে যায়, আর লং ভিডিও কেউই পছন্দ করে না, দেখতেও চায় না। আর সেজন্য ভিডিও শর্ট করার জন্য অনেক কিছু স্কিপ করে যেতে হয়। আর কেউ যদি চান পুরো মানে কেকটা ডেকোরেশন করছি কীভাবে, কীভাবে রেডি করছি ক্রিম, তো সম্পূর্ণ একটি ভিডিও অন্যভাবে তৈরি করে আমি আবার আপলোড করব। তো সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে শেষ করছি আমার ভিডিও।